এসএসসি পরীক্ষা 2021 গণিত তৃতীয় অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নের ভিতরে যা থাকছে সেগুলো এক নজরে দেখে নেই। এটি হচ্ছে প্রথম প্রশ্ন, এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এইভাবে প্রতিটা প্রশ্ন সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখে নেই। এই প্রশ্নগুলো নিয়ে মোটামুটি আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান রানা, জেনিত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। 25কে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করলে নিচের কোনটি হবে? আমি অপশন দেইনি, আমি সরাসরি অঙ্ক করে দেখাবো। যে কোনোভাবে এই 25কে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারলেই হবে। এখানে যদি একটা ক্যালকুলেশন করি, 13² - 12² এটা যদি দিই, তাহলে 13 13 গুণ করলে হবে হচ্ছে 169, এবং 12 12 গুণ করলে হবে হচ্ছে 144। হ্যাঁ, এটা যদি এখন বিয়োগ করা যায় তাহলে 25 হবে। আমাদের প্রশ্নে বলছিল কিন্তু 25কে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করলে নিচের কোনটি হবে। হ্যাঁ, তাহলে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করলে হবে হচ্ছে আমাদের যে মেন অঙ্কটা সেটা হচ্ছে এটি, 13² - 12² কেননা এটা যোগ বিয়োগ করলে লাস্টে আবার 35 আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো উত্তর হচ্ছে আমাদের এটা। ওকে, পরবর্তী অঙ্কে চলে গেলাম। x - y = 1 এবং xy = 12 হলে x + y এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা দেওয়া আছে তুলে নিলাম না, সরাসরি অঙ্ক তুলে নিলাম। x + y তার হোল স্কয়ার, এর সূত্রটা আমরা এখানে বসিয়ে দেবো, x - y তার হোল স্কয়ার প্লাস 4xy। এটা আমরা জানি সূত্র, এটা হচ্ছে অনিসিদ্ধান্ত। এখন x - y এর মান 1, এটা তার হোল স্কয়ার প্লাস 4xy এর মান হচ্ছে 12। এখন এটা গুণ করলে হয় হচ্ছে 1 আর 1 গুণ করলে হয় 1 = 12 48, তাহলে এটা যোগ করলে হয় হচ্ছে 49। আর এই পাশে যা আছে সেটা হচ্ছে এখন আমি তুলে নিলাম, x + y তার হোল স্কয়ার। এখন এটাকে যদি এই হোল স্কয়ারটা তুলতে হয় তাহলে উভয় পক্ষে আমরা তো জানি যে এটা বর্গমূল করতে হবে, তাহলে x + y = ±49। ওকে, এখন অতএব x + y = এটা যদি প্লাস মাইনাস ভাঙা যায়, বর্গমূল ভাঙা যায়, তাহলে হচ্ছে 7 হাই। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, পরবর্তী অঙ্কে চলে গেলাম। পরবর্তী অঙ্কটি একটি দেওয়া আছে, x + y = 9 এবং x - y = 3 হলে 1 নম্বর অঙ্ক x² - y² এর মান নির্ণয় করো। আচ্ছা, x² - y² আমরা জানি এটি সরাসরি সূত্র বসানো যায়, x² - y² সূত্র আছে a + b × a - b, তার মানে কি a + b (x + y) × x - y, এটা সরাসরি সূত্র। এটা এখন বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে এটার মান হচ্ছে যে 9 এবং x - y এর মান হচ্ছে 3, তাহলে 3 নাম 27। এটি হচ্ছে আমাদের উত্তর, 1 নম্বরটা যেটা চাচ্ছে। ঠিক আছে, এখন 2 নম্বরটা যেটা চাচ্ছে সেটি হচ্ছে x² + y² এর মান নিচের কোনটি। আমরা জানি x² + y² এর সূত্র হচ্ছে x + y তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার / 2, এটা হচ্ছে এর সূত্র আমরা জানি। হ্যাঁ, এখন এটাকে মান বসিয়ে দেবো, উপরে মান বসালে হচ্ছে 9² প্লাস তারপর এটা বসালে হচ্ছে 3² এখন এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে 9 নাম 81 প্লাস 3 3 9/2 এবং 9 81 আর এটা যোগ করলে হয় 90/2, এটা ক্যালকুলেশন করলে হবে 45, তাহলে আমাদের এটার উত্তর হবে হচ্ছে 45। এটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী অঙ্কটি, 2xy এর মান নিচের কোনটি। ওকে, এখন 2xy বের করতে হলে আমরা জানি 2xy এর কোনো সূত্র নেই, এখন xy এর সূত্র কিন্তু আমরা আছে জানি। হ্যাঁ, তাহলে xy এর সূত্রটা আগে আমরা লিখে নেই। xy এর সূত্র আছে x + y / 2 তার হোল স্কয়ার মাইনাস x - y / 2 তার হোল স্কয়ার। হ্যাঁ, এখন এখানে যদি 2 হয় তাহলে এইখানে আমরা টোটাল, এখানে এই 2টা যদি এই পাশে হয় তাহলে এ পাশে আমরা কি 2 দ্বারা গুণ করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, তাহলে আমাদের অঙ্কের মিল হয়ে যাবে। এখানে 2টা রেখে দিলাম আর এই জায়গাটাই মান বসিয়ে দিলাম, এটা হচ্ছে 9² / 2 তার হোল স্কয়ার, আবার এখানে হচ্ছে 3/2 তার হোল স্কয়ার, আর এখানে যে সূত্র আছে এটা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলে খুব মিল হয়ে যাবে। তারপরে দেখো 2, এটা হচ্ছে 9 নাম 81/4 মাইনাস 3 3 9/4, এখন এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে 2টা রেখে দিলাম, এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 4 লসাগু, আর এখানে যা আছে তাই 81 মাইনাস 9। এখান থেকে পরবর্তীতে এই উপরে চলে গেলাম,
এখানে হচ্ছে টুটা রেখে দিলাম, আর 81-এর ভিতরে 9 বাদ দিলে আর থাকে 72 বাই 2। এখন খেয়াল করো, এখানে 72-কে 2 দ্বারা, 72-কে 2 দ্বারা ভাগ করলে, গুণ ভাগ করলে হয় হচ্ছে 36, আর 36-কে 2 দ্বারা গুণ করলে আবার হয় হচ্ছে 72। তার মানে এর উত্তর হচ্ছে হবে 72। ওকে, আশা করি বুঝতে পেরেছো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত। আচ্ছা দেওয়া আছে আমরা এটা একটা তুলে অঙ্ক করতে হবে, কেননা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান 6 আছে, এটা এক লাইন ক্যালকুলেশন করতে হবে। এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার 6, এবং আরেকটি আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান 3, এটি ক্যালকুলেশন করলে হবে এক্স মাইনাস ওয়াই সমান রুট ওভার 3। ওকে, এখন এটা সরাসরি আমরা অঙ্ক বসিয়ে দেবো, অতএব অঙ্কটা 4xy এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা অঙ্ক করবো। এখন এখানে খেয়াল করি 4xy সূত্র আমরা কিন্তু সরাসরি জানি, সেটা বসিয়ে দিতে পারি এবং আলাদা আলাদা করে অঙ্ক ক্যালকুলেশন করে নিতে পারি, যেটা খুশি সেটা করা যায়। আমরা একটু আলাদা আলাদা করে অঙ্ক করি, একবারে করলে অঙ্কটা বড় হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে 4xy মানটা বের করে নেই, আমরা জানি 4xy সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কেবল পাইলাম হচ্ছে রুট ওভার 6 তার হোল স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে রুট ওভার 3 তার হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হয় 6 মাইনাস 3 সমান শুধু 3। ওকে, আরেকটা সূত্র আছে হচ্ছে এই যে এইটুকু, এটুকুর সূত্র হচ্ছে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র একটু আগে আমরা বের করলাম, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 2। ওকে, এখন দেখো এখানে এইটার মান হচ্ছে রুট ওভার 6 তার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে রুট ওভার 3 তার হোল স্কোয়ার বাই 2। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশন করি, পরে আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 6 প্লাস 3 বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 6 এবং 3 9, 9-কে 2 দ্বারা ভাগ করলে একবারে এটাই লিখবো 9/2, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তাহলে এ একটি মান পাইলাম এবং এ একটি মান পাইলাম, এখন দুটো একবারে বসিয়ে দেবো এখানে। হ্যাঁ, তাহলে 4xy এর মান হচ্ছে 3 এবং এইটুকুর মান হচ্ছে পেয়েছি 9/2। তাহলে এটা মান বসিয়ে দিলে 3 নাম 27/2, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে চলে যাবো, পরবর্তী আরেকটা অঙ্ক আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 63। হলে নিচের কোনটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান, আমরা সেই অপশনটি দিয়ে নিয়ে আমরা অপশনটি বের করবো সরাসরি। হ্যাঁ, দেওয়া সেটা থাক, আমরা অঙ্ক সরাসরি লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। হ্যাঁ, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 2 এবং তার হোল স্কোয়ার প্লাস এখানে 2 আছে, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 36 এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 4 প্লাস এটাকে গুণ করলে হয় 126, এখন এটা যোগ করলে হয় 130, এটা হচ্ছে আমাদের উত্তর, আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 5 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 13। হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করো। আমরা জানি 2ab + bc + ca এর সমান a + b + c তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে হচ্ছে a² + b² + c². হ্যাঁ, এটা এখন আমরা জানি a + b + c এর মান দেওয়া আছে হচ্ছে 5, তার মানে 5² মাইনাস আর এটুকুর মান সরাসরি দেওয়া আছে 13। তাহলে হচ্ছে এখানে 5 5 25 বিয়োগ 13, এটা যদি এখন বিয়োগ করা যায় তাহলে হয় হচ্ছে 12, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে অতএব 2ab + bc + ca। এই টুটা যদি এখন শুধু বাকিটুকু রাখা যায় ab + bc + ca, তাহলে হবে হচ্ছে 12/2 = 6, আমাদের উত্তর হবে হচ্ছে 1 নম্বর উত্তর এটা। এখন আমরা পরের অঙ্কটি করব, পরেরটি এরকম যে a - b² + b - c² + c - a² এর মান কত। আমরা জানি এই সূত্রগুলো সরাসরি বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই সূত্র যদি সরাসরি বসিয়ে দেয়, আমরা নিচে লিখলাম না, এখান থেকে একবারে বসালাম a² - 2ab + b² আবার পরবর্তীতে b² - 2bc - এটা প্লাস c² আবার প্লাস c² - 2ca + a². হ্যাঁ, এখন এটা যদি ক্যালকুলেশন করা যায় একটা এ আর একটা এ দুইটা এ
দুইটাই এ স্কয়ার ঠিক একই রকম, পরবর্তীতে দুইটা বি স্কয়ার হবে, আবার যোগ করলে হবে দুইটা সি স্কয়ার, আর বাকিগুলো হবে আছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এই টুটা যদি কমন নেওয়া যায় একবারে, তাহলে এরকম হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে আবার যদি 2 কমন নেওয়া যায় তাহলে এ বি প্লাস বি সি প্লাস সিএ, হ্যাঁ মাইনাস 2 কমন নিলে। এখন এখানে দেখো খেয়াল করে, এটার মান হচ্ছে আমরা জানি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আছে 13, এবং এখানে 2ab প্লাস বিসি প্লাস হ্যাঁ এটুকার মান হচ্ছে আমাদের পেয়েছি হচ্ছে 6। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 13 দুগুণে 26 বিয়োগ এটা হচ্ছে 6 দুগুণে 12। এখন এই 26-এর ভিতর যদি 12 বাদ দেওয়া যায় তাহলে আর থাকে 14, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এইগুলো মোট আজকে আমার আলোচনা ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আমি নিয়মিত এই ধরনের কন্টেন্ট দিয়ে থাকি। আশা করি তোমরা দেখবা। আগামী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।